জীবনাবাসন হল দক্ষিণ জেলায় কমিউনিস্ট পার্টি গড়ে তোলার অন্যতম কারিগর উনিশশো সালে তিন মার্চ ভাষা আন্দোলন সহ চার দফা আন্দোলনের অন্যতম নেতা শ্রীদাম সূত্র ধরেন বয়স হয়েছিল সাতাত্তর বছর রবিবার ভোররাতে রাতে জোলাইবাড়ির মহামণি টিলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খবর পেয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস দত্ত দীপঙ্কর সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ জোলাইবাড়ি বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন মরদেহ ঢেকে দেয়া হয় রক্ত পতাকায় কিছুদিন আগে শ্রীদাম সূত্রধরকে তাঁর বাড়িতে গিয়ে দেখে এসেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী চ্যানেল